নমস্কার বন্ধুরা, অগ্নিপুরুষের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আপনার সাথে আমি রয়েছি প্রিন্স। আজ আপনার সঙ্গে এমন কিছু শেয়ার করতে চলেছি যা শুনলে আপনারা চমকে উঠবেন। আজ বলবো একটা সত্য ঘটনা যা বিগত 75 বছর ধরে আমাদের ধোঁয়াশাতে রেখেছে। সেই ঘটনার রহস্য উদ্ঘাটনের চেষ্টা আজও পুলিশ করে চলেছে। অসংখ্য ইনভেস্টিগেশন অফিসার, ডিটেকটিভ, এছাড়াও আমেরিকার সব থেকে বড় ইনভেস্টিগেশন সংস্থা FBIও এই মার্ডার মিস্ট্রির কিনারা করার অনবরত চেষ্টা চালিয়ে গেছেন, কিন্তু কোনো সুরাহা হয়নি। আজ আপনাদের এমন এক মহিলার সম্বন্ধে বলবো যিনি জীবিত অবস্থায় হাজার চেষ্টা করেও এতটা পপুলারিটি পাননি যা তিনি খুন হওয়ার পর পেয়েছিলেন, যার মৃত্যুর খবরটা লাগাতার 5 মাস আমেরিকার নিউজ পেপারের ফ্রন্ট পেজে ছাপা হয়। এই কাহিনী একজন 22 বছরের তরুণীর যার স্বপ্ন ছিল হলিউডে কাজ করে নিজেকে প্রতিষ্ঠা করার। এই মার্ডার মিস্ট্রি সমস্ত মার্ডার মিস্ট্রির থেকে এই কারণেই আলাদা, কারণ এই ভদ্রমহিলা খুন হওয়ার পর ইনভেস্টিগেশনের সময়কালে আলাদা আলাদা দিনে আলাদা আলাদা সময়ে 60 জন লোক নিজের থেকে আসে পুলিশের কাছে এবং দাবি করে যে এই খুনটা তিনিই করেছেন। এটি 1947 সালের ঘটনা, 15ই জানুয়ারি 1947 সাল, সময় সকাল 10টায়। ব্যাটি বার্সিঙ্গার নামের এক মহিলা লস অ্যাঞ্জেলোর লিমেন পার্কের সামনে দিয়ে যাচ্ছিলেন। যখন হাঁটতে হাঁটতে লিমেন পার্কের উত্তর দিকে পাশ করেন, তখন পাশের ঝোপে একটি অপরূপা মহিলাকে শুয়ে থাকতে দেখেন। তখন তিনি একটু এগিয়ে যান, দেখেন সত্যিই পরীর মতো একজন ঘুমিয়ে রয়েছেন। তারপর তিনি সাহস করে আরও একটু এগিয়ে যান। এরপর তিনি যা দেখলেন সেটা দেখার জন্য তিনি কখনোই প্রস্তুত ছিলেন না। তিনি সঙ্গে সঙ্গে আটকে ওঠেন। তিনি দেখলেন ওই মহিলার মাথা থেকে কোমর পর্যন্ত এক জায়গায় পড়ে রয়েছে, আর কোমর থেকে নিচের দিকটা বাকি অংশ পড়ে রয়েছে ঠিক একটু দূরে অন্য জায়গায়। অর্থাৎ যিনি খুন করেছিলেন তিনি ওই বডিকে দুটো টুকরো করেছিলেন, মাথা থেকে কোমর পর্যন্ত ফেলে রেখেছিলেন একদিকে আর বাকি অংশ অন্যদিকে। তারপরে এই ভদ্রমহিলা ভয়ভীত হয়ে দৌড়ে পালিয়ে যান, একটু দূরের একটা বাড়ির থেকে থানায় ফোন করে খবর দেন। তারপর LAPD অর্থাৎ লস অ্যাঞ্জেলো পুলিশ ডিপার্টমেন্টের সঙ্গে সঙ্গে সেই জায়গায় চলে আসেন। তারপর পুলিশ লাশটাকে দেখে চমকে ওঠেন, কারণ বডি দু জায়গাতে দুটুকুলো তো ছিলই, কিন্তু তার সঙ্গে এটাও দেখা যায় রক্তের ছিটে ফোটাও কোথাও ছিল না, এক বিন্দু রক্ত বডিতে লেগেছিল না, ডেড বডিতে কোনো কাপড় ছিল না, লাশের বুকে ও উড়ুতে খুঁড় বা ছুরি এই জাতীয় কিছু দিয়ে ফালা ফালা করে কাটা ছিল, আর ঠোঁট থেকে কান পর্যন্ত দুপাশে আড়াআড়িভাবে খুঁড় দিয়ে কাটা ছিল, যেন কেউ চওড়া হাসি মুখ বানানোর চেষ্টা করেছে। লাশের হাঁটুর নিচের অংশে এক টুকরো মাংস কেটে নিয়ে হয়েছিল। পুলিশের ধারণা সেখানে হয়তো কোনো ট্যাটু ছিল যা আইডেন্টিটি লোকাতে সাহায্য করবে। এছাড়াও শরীরের ভেতরের বিভিন্ন অংশ মিশিং ছিল, আর পুরো বডিকে ধোয়া হয়েছিল খুব ভালোভাবে যত্ন সহকারে যাতে এক ফোঁটা রক্তও না লেগে থাকে। এতে করে পুলিশের কাছে একটা জিনিস তো পরিষ্কার হয়ে যায় যে মার্ডারটা অন্য জায়গাতে হয়েছে আর তারপর বডিটাকে এখানে ফেলে গিয়েছে। তারপর বডিটাকে পোস্টমর্টমের জন্য পাঠানো হয়। পোস্টমর্টম থেকে একটা জিনিস পরিষ্কার হয়, মহিলাটাকে প্রথমে রেপ করা হয়েছে, তারপর তার তারা শরীরে দড়ির ছাপ পাওয়া গিয়েছে, যেখান থেকে পরিষ্কার হয় মার্ডার করার আগে তাকে দড়ি দিয়ে বেঁধে নির্যাতন করা হয়েছিল, আর বডি পাওয়ার 12 ঘন্টা আগে ওনার মৃত্যু হয়েছে। তারপর শুরু হয় পুলিশি তদন্ত। সবচেয়ে প্রথমে পুলিশের কাজ ছিল আসলে এই মহিলাটি কে তা শনাক্ত করার। অবশ্য তাতে বেশি সময় লাগেনি, 1 ঘন্টার মধ্যেই পুলিশ বের করে ফেলেন। তার অসাধারণ কারণও ছিল, প্রথমটা হলো উনি আমেরিকার কোনো এক আর্মি সংস্থায় জবের জন্য অ্যাপ্লাই করেছিল, আর দ্বিতীয়ত আন্ডার এজ ড্রিঙ্ক করার জন্য পুলিশ তাকে একবার ধরেছিল। USAতে আইন রয়েছে 21 বছরের নিচে ড্রিঙ্ক করা আইনত অপরাধ, তাই পুলিশের কাছে আগের থেকেই যাবতীয় ডেটা ফিঙ্গারপ্রিন্ট ছিল, যেখান থেকেই পুলিশ জানতে পারে এই ভদ্রমহিলার নাম ছিল এলিজাবেথ শর্ট, বয়স 22, এবং এই ভদ্রমহিলা খুব সুন্দরী ছিলেন। তারপর আমেরিকাতে খবরটা ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে, আমেরিকার প্রত্যেকটা নিউজ পেপারের ফ্রন্ট পেজে বড় বড় করে খবরটা ছাপায়। তারপর পুলিশ আরও তদন্ত করে জানতে পারে এলিজাবেথের জন্ম 1924 সালে বস্টনে হয়েছিল এবং ওরা 5 বোন ছিল। এলিজাবেথ ছিল 3 নম্বর, ওনার পিতার নাম ছিল ক্লিয়ার সোর্স,
যিনি গলফ ক্লাবে কাজ করতেন। যখন এলিজাবেথের 5 বছর বয়স ছিল তখন তার বাবা তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে লস অ্যাঞ্জেলে চলে আসেন। তারপর তারা মায়ের কাছেই বড় হয়। প্রচণ্ড অর্থ কষ্টে ছোট থেকে কাটছিল। এলিজাবেথের স্বপ্ন ছিল উনি বড় হয়ে আমেরিকার নামী নায়িকা ও অভিনেত্রী হবেন। তারপর যখন ওনার বয়স 15 বছর তখন এলিজাবেথ তাদের কষ্টের কথা সব তার বাবাকে চিঠিতে লিখে জানান। তারপর বাবা নিয়মিত টাকা পাঠাতেন। তারপর এলিজাবেথ বাবার কাছে আসেন ক্যালিফোর্নিয়াতে, তারপর বাবার সাথেই থাকতেন। পরে বাবার সঙ্গে অশান্তি হয় এবং বাবাকে ছেড়ে ওখানেই অন্য জায়গায় অন্য বাসা ভাড়া নিয়ে থাকতে শুরু করেন এবং বাড়ি একটি চাকরি নেন ওয়েটারের, কারণ তার কাছে টাকার কমতি ছিল এবং চাহিদা অনেক বেশি ছিল। সেই জন্যই এলিজাবেথ রোজ নতুন নতুন বয়ফ্রেন্ড বানাত এবং এটা এবং পয়সা ছাড়ত। আর নতুন পুরুষ জোগাড় করা তার জন্য ছিল খুবই সহজ, যেহেতু দেখতে ভালো ছিল। এর মাঝেই এলিজাবেথের একটা নতুন রিলেশনশিপের কথা সামনে আসে, যেটা অনেকদিন চলেছিল। যার সঙ্গে রিলেশনশিপ ছিল উনি ছিলেন একজন ইউএস আর্মি অফিসার, ওনার নাম ছিল ম্যাথু মাইকেল গার্ডেন। এই দুজনে অনেকদিন ধরেই সম্পর্ক ছিল এবং ম্যাথু এলিজাবেথকে বিবাহের প্রস্তাবও দিয়েছিলেন। এলিজাবেথও রাজি ছিল, কিন্তু ম্যাথু একটি বিমান দুর্ঘটনায় মারা যান। পুলিশ এলিজাবেথের ব্যাপারে ম্যাথুর ফ্যামিলিতে জিজ্ঞাসাবাদ যখন করেন, এদিকে এই কেস মিডিয়াতে প্রচুর পরিমাণে পপুলার হয়। মিডিয়া এই কেসটার একটা নামও দেয়, সেটা হলো দ্য ব্ল্যাক ডালিয়া। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন, এই নামে আপনারা গুগল করলেও আপনারা সব তথ্য পাবেন, কারণ মেয়েটি বেশিরভাগই ব্ল্যাক পোশাক পরত আর মাথায় ডালিয়া নামের ফুল লাগাত। তারপর এই নাম সারা আমেরিকাতে ছড়িয়ে পড়ে, কিন্তু পুলিশের কাছে ক্রমশ কেসটা চ্যালেঞ্জিং হয়ে আসছিল, কারণ পুলিশ বুঝতেই পারছিল না যে খুনি কে হতে পারে। শুধু এটুকুই বোঝা যাচ্ছিল যে খুনটা করেছে সে একজন ডাক্তার বা মেডিকেলের ছাত্র, কারণ বডিকে যেভাবে কাটা হয়েছে সেটা এতটাই নিখুঁত এবং এতটাই পরিচ্ছন্ন, তা ডাক্তার ছাড়া কখনোই সম্ভব নয়। একজন হিংস্র খুনি কখনোই খুনের ক্ষেত্রে এতটা যত্নশীল হতে পারে না। তারপর কেসটা সমাধানের জন্য আমেরিকার সব থেকে দক্ষ ইনভেস্টিগেশন এজেন্সি FBI মরিয়া চেষ্টা চালায়, কিন্তু তারাও ব্যর্থ হয়। FBI 300টি মেডিকেলের ছাত্রকে এই কেসটির জন্য জিজ্ঞাসাবাদ করে, যদি কোনো ক্লু পাওয়া যায়, বাট বিশেষ কোনো লাভ হয় না। এদিকে মিডিয়ায় এই কেসটি নিয়ে এতটাই বাড়াবাড়ি হয় যা LAPD আর FBI কাছে আরও চাপের হয়। তারপর বিভিন্ন লোক এসে বিভিন্ন জায়গা থেকে নিজেদের ব্ল্যাক ডালিয়ার খুনি বলে দাবি করেন। পুলিশও ভাবলো চলো এবার বোধ হয় ধরাও যাবে অপরাধ দিকে, সেই মতো তাদের বয়ান রেকর্ড করে। বাট তাদের কথাবার্তায় কোনো সঙ্গতি ছিল না, তাদের বিরুদ্ধে উপযুক্ত এভিডেন্স পাওয়া যায়নি। পরে দেখা যায় তারা শুধুমাত্র ফেমাস হওয়ার জন্য, নিউজ পেপারে ছবি তোলার জন্যই এসেছিলেন। তো এই ইনভেস্টিগেশন চলেছিল, তার মাঝখানেই লস অ্যাঞ্জেলের একটি প্রিন্ট মিডিয়ার কাছে একটা কল আসে এবং বলে, আপনারা সবাই যার হদিশ পাওয়ার চেষ্টা করছেন, আমি সেই ব্যক্তি, আমি ব্ল্যাক ডালিয়ার আসল হত্যাকারী। এই কথা যদি আপনাদের বিশ্বাস না হয়, খুব তাড়াতাড়ি আপনার কাছে একটি কুরিয়ার যাবে, তাতেই উপযুক্ত প্রমাণ পেয়ে যাবেন। তারপর 23 ফেব্রুয়ারি 1947 একটা কুরিয়ার সত্যি সত্যি আসে এবং তাতে এলিজাবেথের সমস্ত ব্যবহৃত জিনিস পাওয়া যায়, তার জন্ম সার্টিফিকেট, তার কিছু ফটো, আরও কিছু ডকুমেন্ট। এরপর FBI কাছে খবর যায়, তারা সন্দেহের বসে 75 জনকে তুলে এনে তাদের জিজ্ঞাসাবাদ করে, কিন্তু আবারও কোনো লাভ হয়নি। কিছুদিন পর পুলিশের কাছে আরও একটি চিঠি আসে, তাতে লেখা ছিল, আমাকে তোমরা বৃথায় খোঁজার চেষ্টা করছো, তোমরা আমাকে কোনোদিনই ধরতে পারবে না। তো সেই চিঠি প্রেরণকারী বুদ্ধি করে পেট্রোল দিয়ে চিঠির ফিঙ্গারপ্রিন্টস মুছে দেন। এইভাবেই 13 বার চিঠি পাঠায় সেই ব্যক্তি। তারপর ধীরে ধীরে কেসটা ঠান্ডা হতে লাগে। আজ 75 বছর পরেও এই মার্ডার মিষ্টি নিয়ে আমেরিকাতে আজও আলোচনা হয় এবং এই মিষ্টিকে ওয়ার্ল্ডের অন্যতম সাসপেন্সের মিষ্টি হিসাবে ধরা হয়। তবে এই ব্ল্যাক ডালিয়ার বিষয়ে আরও কিছু সাসপেক্টের নাম সামনে আসে, কেসটা আরও অনেক দূর গড়ায়, আরও রোমাঞ্চ, আরও রহস্যময় হয়। আপনারা যদি এই বিষয়ে বিস্তারিত জানতে চান, তাহলে আরও একটি এপিসোড বানাবো এই ব্ল্যাক ডালিয়াকে নিয়েই। তো আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন বন্ধুদের সঙ্গে। আরও এইরকম রহস্যময় রোমাঞ্চকর জানা অজানা ইনফরমেটিভ ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য আলবিদা।